এদিকে ধর্মশালার উইকেটের স্পিন সহায়তা পাচ্ছে দেখে বিস্মিত হয়েছেন ম্যাচ সেরা মেহেদী হাসান মিরাজ। সাকিব ও তার বোলিংটাই পার্থক্য গড়ে দিয়েছে ম্যাচের, এটি মানছেন তিনি। তবে আফগানিস্তানকে এত সহজে হারানো যাবে সেটি মাথায় রেখে মাঠে নামেননি বাংলাদেশ দল, সেটিও বলেছেন এই অলরাউন্ডার। এক্সপেক্টেশন ওইরকম ছিল না আসলে, সত্যি যে আমরা এরকম এক্সপেকটেশন করিনি যে এরকম ধর্মশালা এরকম উইকেট হবে, টার্নিং হবে। বাট যখন উইকেটটা আমরা দুইটা তিনটা ওভার বল করেছি, আমি করেছি, সাকিব ভাই করেছে, তখন একটু টার্ন করছিল, একটু থেমে আসছিল, তখন ইনফরমেশন গুলা দিচ্ছিল বলারের কাছে। কারণ আমরা কিন্তু, আমি যদি ভালো জায়গায় বল করি, বল যদি একটু টার্ন করে, আমি কিন্তু ইনফরমেশন দেই ক্যাপ্টেনকে বা বোলারদেরকে, আবার ক্যাপ্টেনও সেই ইনফরমেশনটা কিন্তু বোলারদেরকে দিয়ে দেয় যে এই উইকেটে কিভাবে বল করতে হবে। সো সবার ভিতরে কমিউনিকেশনটা খুব ভালো ছিল, এর জন্য খুব ভালো হয়েছে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।